দর্শক প্রদর্শক আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার কাহারুল হাটে। দর্শক দেখছেন কুরবানির দেশি জাতের সারগুলো। আজকে এমন অবস্থা যে গরু নেওয়ার লোক আমরা এখন পর্যন্ত দেখিনি। আজকে যে হাটের ব্যাপারীরাই গরু কিনছেন, আমরা সেগুলো তথ্য আপনাদের দিচ্ছি। এখানে একটি গরু দেখছেন সামনে ভাই, আমরা সেই তথ্যগুলো একটু নেই। একজন দেখছেন, দেখি গরুটিকে কাম কইতে আছে না গুরু। দেখেন ভাই, আপনার চোখে আপনি দেখেন বই চাইছে, নব্বই চাইছে, সত্তর কইছে, সত্তর সত্তর আপনি বলছেন। দর্শক এক ভাই বলছে সত্তর, এই অবস্থা আজকে বাজারে। দর্শক শুনছেন, মানে আটাত্তর আটাত্তর দর্শক শুনছেন যে আটাত্তর হাজার টাকা দিচ্ছে, আমরা শুনছি এবং দেখছি। ধরো বাজার নাই আজকে, আসলে বাজার নাই নাকি? বাজার আছে, বাজার আছে, বাজার আছে, ভালো জিনিসের ভালো দাম আছে, ভালো জিনিসের ভালো দাম। দর্শক শুনছেন, ভালো জিনিসের ভালো দাম আছে, আমরা দেখছি। সত্তর দর্শক শুনছেন, সত্তর আর কাটা হাজার মানে কত? অষ্টআশি লেভেল লেভেল আশি হাজার দর্শক শুনছেন, যে আশি হাজার আমরা দেখছি। আমরা দেখছি এপাশেও কিছু গরু দেখছি, এই পাশে দুটি গরু রয়েছে। আজকে বেশ কিছু গরু দেখছি আমরা বাজারে, আমরা সেইগুলো তথ্যই আপনাদের দিচ্ছি। দেখে আমরা এই পাশে যাই। দেখছেন গরুটিকে, কেনে
1,10,000 আজ মারা গেছে বলেন, মারা গেছে আজকে পার্টি, সবাই বলছে ১১০ দাম দিয়েছে। আপনারা দেখছেন আজকে বাজারের অবস্থা কি অবস্থা, আজকে বাজারের আমরা দেখছি এবং শুনছি আজকে দিনাজপুর জেলার কাহারোলহাটে যে কুরবানির ষাঁড় গরুগুলো প্রায় বিক্রয় করা হচ্ছে, আমরা সেগুলো তথ্য আপনাদের দিচ্ছি। ওকে দিবেন সুদ আর মানুষকে দিবেন না চাচা? না, দর্শক শুনছেন যে হাটের ব্যবসায়ীকে কম দামে দিবে কিন্তু বাইরের ব্যবসায়ীকে ওই দামে দিবে না, কারণ হাটে যারা কিনেন তারা হাটেই বিক্রি করে বিক্রি করেন, সে কারণে তাদের কাছ থেকে একটু দাম কম থাকে। দর্শক শুনছেন এবং দেখছেন আমরা দূর থেকে দেখি। শুনছেন এবং দেখছেন আমরা আপনাদের দেখাচ্ছি একবারে কয়েক
কারাগারি চলছে। আমরা দেখছি ১০০০০ আর ১০০০০০ চলছে, আমরা শুনছি এবং দেখছি। আমরা দেখছিলাম আজকে দিনাজপুর জেলার কাহারুলহাটে যে গরুগুলো কেনাবেচা হচ্ছে, আমরা সেগুলো তথ্য আপনাদের দিচ্ছিলাম। তাহাদ ভাই, আপনার তো কেনাবেচা প্রায় শেষ, আর গরু নাই তো কিনছিলেন যে? কিনছি, বিক্রি করেছি ভাই, আবার এখন কিনতেছি আমি আমার এক ভাইয়ের জন্য। আচ্ছা আচ্ছা, ওই যে গতকালকে যে কোচবাজার আমার ভাই, যেমন আমার মায়ের পেটের ভাই, জনপ্রিয় ভাই আমার। আচ্ছা আচ্ছা, তার জন্য গরুগুলো মানে বলে গেছে আপনাকে কেনার জন্য, মানে সেখানে কিনছে। মানুষের প্রতি মানুষের একটা বিশ্বাস, এমন বিশ্বাস ভাই মানুষের মানুষের প্রতি মানুষের হয় না, যে বিশ্বাসটা যা আছে। কালকে মাল কিনে দিছি ভাই, মাল কিনে দেওয়াতে যত পথ আগাইছে, যতবার বলছে মানে দু ঘন্টা এক ঘন্টা পরে পরে ফোন দিছে, ভাই যত পথ আগাচ্ছি ততবার খালি মনে হচ্ছে যে আপনার কাছে আবার আসতেছি। আচ্ছা আচ্ছা, আবার আপনার কাছে আসতেছি। আছেন তো আপনি কেনাবেচার মধ্যে তো আছেন নাকি? ইনশাআল্লাহ ভাই, ইনশাআল্লাহ। তো আপনার একটু নাম্বারটা বলা যাবে? 01720 07 84 55। আচ্ছা, ধন্যবাদ হাত ভাই আপনাকে। দর্শক, আমরা দেখলাম আজকে যে গরুগুলো উনি কিনছিলেন, আমরা সেগুলো তথ্য দিলাম। আপনারা যেখান থেকে গরুগুলো কিনতে মানে কিনেন, আপনারা যেখান থেকে কিনেন দেখে শুনে বুঝে তারপরেই কিনবেন। তো আজ এ পর্যন্তই, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের জন্য অনেক শুভকামনা।